যুক্তরাষ্ট্রের জার্জিয়ায় দক্ষিণাঞ্চলীয় রাজ্য আটলান্টায় এক প্রচারে বক্তৃতা দেওয়ার সময় এক ফিলিস্তিনিপন্থী কর্মী জো বাইডেনকে জো বলে আখ্যা দিয়েছেন রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ওই ঘটনার অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে ওই কর্মীকে চিৎকার করে বলতে শোনা যায় হাজার হাজার ফিলিস্তিনি মারা গেছে শিশুরা মারা যাচ্ছে তিনি আরো বলেন এসব আপনার কারণে হচ্ছে আপনি একজন স্বৈরশাসক আপনি জেনোসাইড জো স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এ প্রতিবাদ করার পরে ওই বিক্ষোভকারীকে নিরাপত্তা বাহিনীর কর্মীরা টেনে নিয়ে যায় এ বক্তব্যের পর ওই প্রচারে বাইডেন বলেন তিনি প্রতিবাদকারীর আবেগকে বিরক্ত মনে মার্কিন নেতা যোগ করেছেন যে অনেক ফিলিস্তিনি করেননি আছে যারা অন্যায়ভাবে হামলা শিকার হচ্ছে গত সাত অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায় এরপরই ইসরায়েল গাজায় পাল্টা হামলা চালাতে শুরু করে যা অব্যাহত রয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত প্রায় একত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এদের অধিকাংশ নারী ও শিশু